মধ্যপ্রদেশ ও ত্রিপুরার মতো বিজেপি শাসিত রাজ্যে শিক্ষাক্ষেত্রে ব্যাপক অনিয়ম নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মুখে কুলুপ কেন? পাল্টা প্রশ্ন করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, আসলে ধর্মেন্দ্র প্রধান এ রাজ্যে বিজেপি নেতা হিসেবে এসে রাজ্য নেতৃত্বে শেখানো বৌলি আওড়াচ্ছেন। ধর্মেন্দ্র প্রধান তিনি কেন্দ্রের মন্ত্রী নয়, তিনি বিজেপি নেতা হিসেবে এখানকার বিজেপির কিছু শেখানো বুলি, কিছু মিথ্যা সত্যের অপলাপ করেছেন। এবং ধর্মেন্দ্র প্রধানের যদি শিক্ষায় অনিয়ম নিয়ে কিছু বলার থাকে বা নিয়োগ শিক্ষা এই ধরনের, তাহলে মধ্যপ্রদেশে গিয়ে ব্যাপন কেলেঙ্কারি বলুন। ত্রিপুরায় গিয়ে 10,323 জন শিক্ষকের চাকরি চলে গেছে, সেখানে গিয়ে বলুন সেই পরিবারগুলোর কি হবে।